নাচ গানে উত্তাল শ্রীলঙ্কা দল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানকে গুটিয়ে দিয়ে শিরোপা জয়। দলটির অসাধারণ এক পদচারণ এশিয়া কাপের মঞ্চে, ছন্দে উঠে একেবারে শিরোপা নিয়েই দুবাইয়ের মাঠ ছাড়া। শ্রীলঙ্কার এশিয়া কাপের জয়ে আনন্দের জোয়ারে ভাসছে গোটা লঙ্কা। রাজধানী কলম্বো থেকে দেশের বিভিন্ন প্রান্ত এখন উৎসবের মঞ্চ দেশটির ক্রিকেট প্রেমীদের। ভীষণ রকম অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ক্রিকেটের মাধ্যমে যেন পেল নতুন এক প্রাণ। 15তম এশিয়া কাপের রাজা শ্রীলঙ্কা। ভারতের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের এই পোল এখন ট্রেন্ডিং এর শীর্ষে। টুর্নামেন্টের শুরু আর শেষের এক ভিন্ন রকমের চিত্রই যেখানে ফুটে উঠছে। ভারতের এশিয়া কাপে জয়ের সম্ভাবনা 69%, আফগানিস্তানের 19%, পাকিস্তানের 12% আর শ্রীলঙ্কার 0%। অথচ ক্রিকেট প্রেমীদের পুরো ধ্যান ধারণায় বদলে দিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দলগত পারফরমেন্সে ভয়ডরহীন ক্রিকেট খেলে রীতিমতো তাক লাগিয়ে দিল দলটি। ফাইনালে ঢেউয়ের কবলে পড়া নৌকার মতোই ভেসেছে শ্রীলঙ্কার ইনিংস। এই বুঝি উল্টে যায় দলটি প্রথম ইনিংসে এমন ভাবনারই জন্ম দিয়েছে দলটি। প্রথম 10 ওভার শেষে দলটির স্কোরবোর্ডে রান 5 উইকেট হারিয়ে 67। একে একে গুরুত্বপূর্ণ 5 উইকেট হারানো লঙ্কা 100 রান করতে পারবে কিনা তা নিয়েই তখন সংশয় চারিদিকে। তবে বাকি 10 ওভারে যা ঘটল তা হয়তো কোনোভাবেই মেনে নিতে পারেনি পাকিস্তান। প্রথম 10 ওভারে 67 রান নেওয়া দলটি পরবর্তী 10 ওভারে তুলল 103 রান। অবসর ভেঙে ক্রিকেটে ফেরা ভানুকা রাজাপাকসে পাল্টে দিয়েছেন সব কিছুর গল্প। 45 বলে 71 রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত, সাথে আসারাঙ্গার 21 বলে 36 আর ধনঞ্জয় দা সিলভার 21 বলে 28। 170 রানে থামা লঙ্কার ব্যাটিং অবদান এখানেই। 171 রানের লক্ষ্যে পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে এগোতেই দেয়নি শ্রীলঙ্কার বোলাররা। ফাইনালের ম্যাচেও ব্যর্থ বাবর, আর ব্যাটসম্যানই এক অঙ্কের ঘর টপকানোর আগে আউট। মোহাম্মদ রিজওয়ান 49 বলে করেন 55 আর ইফতিকার আহমেদের 31 বলে 32। পাকিস্তান থামে 147 রানে। পাকিস্তানকে গুটিয়ে দেয়া নায়ক প্রমোদ মধুসান আর ওয়ানিন্দু হাসারাঙ্গা। 4 ওভারে 4 উইকেট তোলেন মধুসান আর হাসারাঙ্গা 3 উইকেট। যেই 3 উইকেটের প্রত্যেকটি আবার 1 ওভারের শিকার। 66 রানে 9 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও তাই হাতে তোলেন এই স্পিনিং অলরাউন্ডার। শ্রীলঙ্কার এমন অসাধারণ জয়ে নিজ দেশের সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি দেশটির অধিনায়ক দাসুল সানাকা। আমি এখানে আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের সমর্থন দিয়েছেন, দেশের মানুষকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করি আমরা তাদের গর্বিত করতে পেরেছি। আমাদের লক্ষ্যই ছিল ইতিবাচক থাকা এবং কোনো চাপ না নেওয়া, ওটাই আমাদের সাহায্য করেছে বড় রান পেতে। সাঙ্গাকারা জয়াবর্ধনেদের প্রজন্ম লঙ্কা থেকে বিদায় নিলে শ্রীলঙ্কার দাপট পড়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে। বহুজাতিক টুর্নামেন্টগুলোতে যেখানে শ্রীলঙ্কা কোনো একটা সময় থাকতো ফেভারিট, সেখানে মাঝের বেশ কিছু বছর দলটিকে নিয়ে কেউ ভাবনা চিন্তাই করতো না। সানাকাও মনে করিয়ে দিলেন বিষয়টি। তার ধারণা এই দলটি আগামীতে কী করতে পারে তার বার্তাটাই দিয়ে দিল শ্রীলঙ্কা। দারুণ লাগছে, 7 বছর পর জিতলাম আমরা। বছর দেড়েক আগেও আমরা কোথাও খুঁজে পাওয়ার মতন দল ছিলাম না, এখন আমরা ভিন্ন এক দল, তারুণ্যে ঠাসা। টুর্নামেন্টটি স্বাগতিক দেশ হিসেবে ট্রফি জয়, ভারতের পরেই দ্বিতীয় সফল দল এই টুর্নামেন্টের। সানাকার রাজাপাকসে হাসারাঙ্গাদের হাত ধরে শ্রীলঙ্কার আরেকটা প্রজন্ম হয়ে উঠছে ক্রিকেটের পরাশক্তি, যার পেছনে বড় ভূমিকা রেখেছেন সুদূর ইংল্যান্ড থেকে লঙ্কায় আসা দলটির হেড কোচ ক্রিস সিলভারউড।